গৌসে আজম দস্তগীরের মাস, শেষত 71 হিজরিতে গৌসে বাগদাদ, উনি ইরানে, যদি বা ওনার বর্তমান মাজার শরীফ ইরাক, কিন্তু ওনার জন্মভূমি হলো ইরানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইরানে ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা, দেখেন আবু সালে মুসা, মুসার পাশে কি লেখা আছে, জঙ্গি লেখা আছে। আর এখন বর্তমানে যদি আবু সালে কুজুরের পিছনে যদি জঙ্গি লেখা থাকে, রে পুলিশ বেক করে আগু দিয়ে বেরো, এবার কি করবে, অ্যারেস্ট করবে, হয়তো জঙ্গি, ঠিক কিনা হওয়া না। কিন্তু এতিয়ার যুগত মধ্যে বড় বড় বুজুর্গ হাক্কান রব্বানি আলেমল ইতার টাইটেল জঙ্গি আছিল, তার টাইটেল কি আছিল, কি যারা ইসলামের কথা কইতো, ধর্মের কথা কইতো, সত্যের পথে থাকতো, যারা এভাবে আলোচনা করতো, ইতারার মুজাহিদ দেখতো, ইতারার জঙ্গি হইতো। আবু সালে মুসা জঙ্গি, ইবে গৌস পাকুর আব্বাজান, এটা নো টাইটেল আছিল দি জঙ্গি, টাইটেল আছিল দি কি হয় না, তারা নো মাত্র টাইটেল আছে দি কি। তবে হ্যাঁ, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত গরি, আর আহল সুন্নাত ওয়াল জামাতুর আকীদার লগে জঙ্গির কোনো সম্পর্ক নাই, জঙ্গির কোনো সম্পর্ক নাই, জঙ্গির কোনো সম্পর্ক নাই। আর জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, ইয়ান আর স্লোগান, শুধু দেশের স্লোগান না, ইয়ান আর ব্যক্তির স্লোগান। আবু সালে মুসা জঙ্গি ইবে ইমামতি করতো ইরানের একটা মসজিদ, একদিন বুক লাগিয়ে তুমি কি লাগিয়ে দে, কি দে লাগিয়ে দে, তো দরিগের ফারত গিয়ে দেন রে, দরিগে দি বাই বাই নো গো আফা লাগিয়ে দে, আফলি বে ফায়ার। আবু সালে মুসা জঙ্গি আলাইহির রহমা এতানে আফলি বে দরিগে তো তো আই লাগিয়ে না, কি দানি বারণ করি বলে আফলি বে খাই ফেলি, সুবহানাল্লাহ। না আফল কি খাই হন, আফেল কি তো খানোর পরে আবু সালে মুসা জঙ্গি আলাই রহমার অন্তরত মাদি ইবে তুন ধারণ অধ্যে আয় খারগাসুর ফল খাইলাম, অনুমতি স্যার এত খনিকের জিনিস ধরন না, ইসলামত মানা, ইসলামত কি মানা। আর আর মাশাল্লাহ বাংলাদেশত কিছু কিছু ঘটনা দেহিত দি, রিক্সাওয়ালা সিএনজিওয়ালা লক্ষ লক্ষ টিয়া রাস্তা ফাইয়ে দেয় প্রশাসনের লজেন বুঝাই দেয়, এখনো পর্যন্ত ইল্লা আল্লাহ ওয়ালা মানুষ দুনিয়ার জমিনত আসরা নাই। আবু সালে মুসা জঙ্গি আলাই রহমা হদে আফল যে খাই ফেলাইলাম, খার হক খাই ফেলা, আল্লাহ হক বেকিন, আল্লাহ আল্লাহর হককে গিন মাফ করে দিতে পারে, চাইলি আল্লাহর হক কই দে, বন্দা ফাসুক তো নামাজ পড়ে নিয়ে আল্লাহর হক, মাইফা মরফল যারা মুসলমান মুমিন আছে রোজা রাখো নিয়ে আল্লাহর হক, যাকাত দিফিল নিয়ে আল্লাহর হক, হজ গর নিয়ে আল্লাহর হক, বন্দা একদিন সামর্থ্য তন সত্য গরিব ন ফারে কিয়ামতের মাঠত আল্লাহ যদি সাদ হয় ইয়ান আল্লাহর রহমত আল্লাহর কুদরত আল্লাহ সালি কি করি, কিন্তু খোদাই খোদাই আর গিন মাফ করতে গুম দে, কিন্তু বন্দার হক তুই যে একজন রাইল খেললু, তুই যে একজন তুন, তুই যে এই যে তুই সম্পদ খাই ফেলেই আয় মারি ধরি নে আত্মসাত করি গো, কিন্তু এগিনের দায় দেখতো এগিন আয় খোদা লিখতে তেন যতক্ষণ আর বন্দা হবে তোমার মাফ নয় করি, বন্দা হবে যতক্ষণ মাফ করতো না তখন আয় তোমার কি করি তিতেন না, মাফ করি তিতেন না, এ কারণে হুজুর ইমাম আলা হজরত গো কিতাব লাহদ হক কলে বাত, এই কিতাবিবের ভিতরে একদম বেকেন সুর সুর করিয়ে নে থন্না থন্না করিয়ে নে ইমাম আহমদ রেজা খান এতানে কিতাবের ভিতরে বাঙ্গি যেন বন্ধ হলে বন্দার হকিয়ান সঠিকভাবে বন্দার হকিয়ান আদায় করে। ইয়া তুম ফুয়াসুদে মনে করেন সার্গ ফগল একখানে কথা মাওলা মানিল ইমতরে দুম করে যায় মতরে এ বেড়া কেন করি ফুয়া তিন্নর নামে বেকিং কি করে দি বীরে বাড়ি লিখে দিয়ে তুই তোমার ফুয়া না ইয়া তুই তো তোমার ফাঁদ মাতি তুই কুরিল মাইগ ইয়েন তো ইসলাম ঈশ্বরীয়ত ন ইসলাম ঈশ্বরীয়ত ইদে অনের এন্তকালের পরে অনার যেটা কিনে স্থাবর স্থাবর সম্পত্তি অনার রাহি গিয়ে এগিন অনার ফুয়া মাইয়ে বেকুন এগিনের কি হবে মিরাস এগিনের ওয়ারিস তো অনার যে মাহরুম করলেন ইয়েন আল্লাহ আল্লাহর হাসে কিন্তু অনর্থ করাই শব্দ ফিরিবেন।
ইম বন্দার হক আবু সালাম মুসা জঙ্গি খদে ইবে আফল খাফিলা দিবে খারো গাসর আফল আ ইন তুই বিল্লাই এই দরগে ফারে 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 যেতে যেতে বহুত দূর দেখে দে একখান আফেল বাগান আছে এই আফেল বাগানত মধ্যে আফেল বাগানত আফেল গাছের টেলে দরগের লগে ফুরগি ইবা মধ্যে তিন্ন ফল আছে দে তুরগু ফল ফুরগি দে দেখা দে তখন আবু সালাম মুসা জঙ্গি তো দে এই বাগান নন খার এই বাগান নন এই তৎকালীন সুগুর আব্দুল্লাহ সামি রহমাতুল্লাহ আলাই ইবে তৎকালীন যুগের উগ বড় বুজুর্গ এতের যুগের বড় বড় বুজুর্গ ইতরাই সমাজ জমিদার আছিল সুবহানাল্লাহ না আরো জোরে খান তৎকালীন যুগের যারা বড় বড় বুজুর্গ আছিল পণ্ডিত আছিল মনীষী আছিল উম বেকুন জমিদারের ফল আছে কি আছিল তোই কি শেষ করে দিম না আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ সোমাইয়ের কাছে যাইন খদে হুজুর এখন তো আই তো অনর গাছর ফল গোদ ধরকে দি মায় যদ দেখাই ফেলাই এখন উপে তো আল্লাহর বলি আব্দুল্লাহ সোমাইয়ের রহমতুল্লাহ আলাই ইবে আবু সালেম মুসা জঙ্গির কপাল দেখা দে কপালের মধ্যে আর গৌস আজম দস্তগীর নাম লেখা আছে আরো জোরে হন সুবহানাল্লাহ অর্থাৎ ইবে দুনিয়ার জমিন মধ্যে গৌসুল আজমের বাপ উবে বেলায়েত নজরদিন দতিয়েন দেখকি তখন হদে তো সহজ তো এই মেন্টাল টিবার তো সারে দিল হইতো না তোই ইবে খতা খাড়াই হদে হদে অনতন মাপ পাইতো সালি আর বাগানিয়ে নমিতে 12 বছর ধরে তুন ফানি আনি আনি এই বাগানত ফানি ডালম ফিরিলাম তারপরে তোমার মাপ করা যাবে কি নাই বিবেচনা করি তখন আব্দুল্লাহ সামির বাগান ওই আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 12 বছর পানি দিয়ে পানি দানোর পরে 12 বছর পানি দিয়ে পানি দানোর পরে সেদিন 12 বছর শেষ হয়ে দিন খদ হুজুর আই 12 বছর পানি দিলাম এখন আই মাপ পাইম কিনা তখন আব্দুল্লাহ সুমি হদ এত সহজ মাপ করা যাইতো না তো কেন মাপ করিবেন ও আল্লাহর বান্দা আতুন গো মাইফ আসদে মাইফাইবে জমে খালা খালাদে সমাজর খনি কি বিয়ে নগরে আর মাইয়ে ফাইবে ল্যাংরা ফুঙ্গ এ কারণে খনিকা বিয়ানো ঘরের আর মাইয়ে ফা আন্দা যার কারণে সমাজ ওর খনিকা বিয়ানো ঘরের আর মাইয়ে ফাইবের খনিকের গসান নফারের অতয়ে তুই যদি মা পাইতেছ আর মাইয়ে ফাইবের বিয়ে গরণ ফরিব জোর খন সুবহানাল্লাহ বন্দাই হকিয়ে মাপ নগরত দে এ কারণে মাইফা বিয়ে করি হইল হকিয়ার তুমি মাপ লবিল্লা বিলে মাইফাই বিয়ে করে বিলে প্রস্তুত লবিলি হুজুর আই বিয়ে করি তো আব্দুল্লাহ সামি রহমাতুল্লাহ আলাইহি তা নিজে আগদ ফরাগি বাসর রাতিয়ে রাতের বেলা উম্মুল খাইর ফাতেমা আবু সালেম মুসা জঙ্গির হদে তুই যাও তোমার বাসর গরজ জোর জেতে গিয়ে জানুর পরে জানুর পরে প্যারা হাজিরিন দরজা জানালা বন্ধ কোন লাইট নাই আধার ঘর এ আধার ঘরিয়ান জলমল ঘরের আধার ঘর জলের মাইফার নোরানি চেরতুন আলো বাইর তখন আবু সালেম মুসা জঙ্গি আল্লাহু আকবার হইনে বাইরে গই আব্দুল্লাহ সোমি হদে ও ফুতুই বাইর কয় ও বাবা ও আর শ্বশুর ইবা তো আর ওয়াইফ ন আর ওয়াইফ তো জমে কালো আর ওয়াইফ তো আন্দাম আর ওয়াইফ তো ল্যাংরা পুঙ্গ এখন তিবত চাঁদর চেয়ে বেশি সুন্দর ইবা তো পুঙ্গন মনত যার আসমান তোর আল্লাহ গহুর গেলমান দুনিয়ার জমিনে পৌঁছা দি ইবে আর ওয়াইফ কেন হইব তখন আব্দুল্লাহ সুমি হদে না না ও আবু
সালা মোসা জঙ্গি ইবে তোর বউ ইবে তোর ওয়াইফ আই ইবেরে খালা কই দে কারণে এই সাদ্দ বালুর ভিতরে আর মায়ে পা বড়ই দে এখনো আর মায়ে পড়ে দুনিয়ার বিশ বাজারের মানুষ দেখুন তো দূরের কথা আসমান চাঁদ সূর্য পর্যন্ত আর মায়ে পড়ে ন দে দুনিয়ার কোন বেগানা পুরুষে আর মায়ে পড়ে ন দেখে আর মায়ে পড়ে কোন আর মায়ে পড়ে তোর মুসিবে খত্তর বড় তোর মুজুদ্দি লাল দেনা ভিতরে লাল দে নিয়ামতিম ভিতরে লাই দিয়ে বাইরে আবরণ দি ডাকে রেখি ঠিক কিনা কিয়া হদি এন পশু পাখি বদনজর দিয়ে হনিকা যদি দেহলি এন টক হয়ে যাবেন কি বুঝলি তো ইন টকে গিয়ে তুমি বুঝু তুই মাইয়ে ফা তুই তো ফর্দার ভিতর তাই বেদে তুই তো ঘরের ভিতর তাই বেদে তোমার জামার অনুমতি ছাড়া তো তুই বাইরের নান মানা তোমার জামার অনুমতি ছাড়া তুই নফল রোজা লাইন না পারিবা নফল রোজা রাখো জামাইয়ের ফসলত খানা কানো খাইতে গায়ে রোজা দা তুই এখন রোজা ভাঙ্গ জামাইয়ের কথা এখন রোয়া রোয়ারও তোমার দায়িত্ব দিয়ে রোজা ভাঙিয়ে ফেল মাইয়ে ফা রোজা নফল রোজা রাখিলে জামাই অনুমতি ন দে ভাঙি বেলাই তো হইলে ভাঙি বেলাম ফুরিল আর রসুল হদে খদাই যদি আল্লাহ সারা খনিকার সৈদ করি বলে নির্দেশ দিতাম সৈদি এন আল্লাহ আল্লাহ সারা দুনিয়া আর জমিনত খনিকার যদি আই সৈদের স্থান দিতাম আই মাইয়ে ফলর হইতাম দে দিলি ফাঁস বাজেন তারা তার জামাই অলর কদম সৈদ করে কিন্তু সৈদি এন একমাত্র খাল্লাই তোমার মারিবার অধিকার ন দে এবার তোমার সন্ন হুন্না লিবাসুল্লাকুম আই হুদা তোমার আর কুদরতরাতে এবার তোমার লাই অলংকার বানাই দি সুবহানাল্লাহ দেখুন খোদা আর আর শাসন কিভাবে করবি খোদায় খোদে ইবে তোমার গরুর তোমার তোমার গিন্নি হিসেবে বিবি হিসেবে তোমার গরু থেকে দে আয় তুই জামাই হিসেবে তোমার অলংকার বানাই দিবে ইবে তোমার গরু স্বর্ণ তুই বললে সব সময় কথাবার্তা হইবে সময় হিসেব করি সুন্দরভাবে সংযতভাবে কথা হইবে জামাইল যদি বউয়ের সংচিহ্ন কথা হই দে ধৈর্য ধারণ করি তুই দেয় আর নবী হদে আইয়ুব আলাইহিস সালাম ইবা 18 বছর অসুস্থ আছিল এত বড় গো আল্লাহর নবী অসুস্থ তন অবস্থা যেটা কিন কষ্ট পাই কষ্ট পাই না যেটা কিন ইবাদতি বে গড়গি ইবাদতে কিন যেটা কিন সওয়াব আইয়ুব আলাইহিস সালাম আর আমল নামা তুটি তোমার বউ সেনসিন্ন কথা হইতে তুই দজ্জদের গুদে এটা কিন সওয়াব ওয়ার ওয়ার আল্লাহ তোমার আমল নামা দেখিয়ে দিবে সুবহানাল্লাহ আর মাইয়ে ফারো হদে তোমার জামাইয়ে যেতে তোমারে থাপ্পর গো মার্গি তুই তোরা নো মার্গি যত জিম হারি নে ইয়ান রো দজ্জ দর্গ তুই মাইয়ে ফাই শেবে মুমিন শেবে আর রসুল হদ তুই কথা কি না বাদুক গর্গ হইতারনি বিবি আসিয়া ফেরাউনের বউ ফেরাউন এত কি কষ্ট দিয়ে দে আসিয়া তারপর ইমান ন সারে মুসা নবীর প্রেমত আসিয়া শহীদ দিই আসিয়ার আল্লাহ যত কি মর্যাদা দিয়ে তুই একজনের বউ হিসেবে জামাইয়ের হঠাৎ কষ্ট পাই দে দজ্জ দর্গ দে আল্লাহ তোমার এত কি সওয়াব দিয়ে আর জোরে খান সুবহানাল্লাহ ইয়া আরা মর পোল অনুবুজির গরর বওয়াল অনুবুজির এর সামান্য কথা কাল এক সপ্তাহ পর্যন্ত গরদ মাদি সেন সেন চলি ঠিক কি না হ না পেরা সিরিন আব্দুল্লাহ সামির রহমাতুল্লাহ আলাইহি খাদেব আর বেটা ইবনের ওয়াইফ এইভাবে জীবন শুরু করি গে
উম্মুল খারফা তোমার বয়স 60 বছর হয়ে গই ইবে বুড়ই যান এখনো কোনো সন্তান নয় ইবের খোয়ালম মধ্যে গোসু পাক আছে বিল ঘর আর উবে বুড়ই যার কই উবের বয়স 100 বছর চলে দে ইবে জীবন হাড়াইতে হাড়াইতে সময় যার কই এখনো পর্যন্ত গোসু পাক খন্ড কথাবার্তা নাই দৌলত রবাব নাই আর সন্তান দনা সর্বপ্রথম মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যেতে মার গর্ভের মধ্যে ফল আগে মায়ের ফল আইস মাস বুঝে ভূমি ভূমি বাব হয় ইতার তুন হাট্টা মাট্টা কত কিছু খাইতে মনে কর ন তো আর গোসু পাকর আম্মা জন ইব বুঝিত আর কি আর গোসু বগদাদ ইবের শেখম পাক তাইছি আজ ইয়ে প্রথম মাস ইবের ডাইন খরতে গুমজার উম্মুল খারফা তোমা ইব আর আর মতন জেনতেন মাইয়ে ফান আর আর মা বোন হলো কোরআন শরীফ সাই ফরিন ন জানে কিন্তু উম্মুল খারফা তোমা ইব এন গো মাইয়ে ফা আল্লাহর 30 পারা কোরআন ইব 18 পারা জিবে তো মুখস্ত আছে আর জোর হন জিবে কোরআন শরীফ ফরন সারা গুম না যাইতো আর মাওয়ালো 36 চ্যানেল যাই গুম যাবে চ্যানেল সাই গুম যাবে তো তোমারা কেন তোমার ফাব সবিয়ন তোমারা চিন্তা করিত পারো তোমার ফা আলেম বিয়ন তোমারা চিন্তা করিত পারো তুই কোনো দিন ফয়বের শেখাবো পাকল লই না তুই তো কোনো দিন তার জন্য পড়ো তুই তো কোনো দিন আল্লাহর কোরআন ন ধরো ঠিক কিনা খাও না ইয়া সানারে গন্না দিল্লি সুদরে গন্না দিল্লি তারা কি রে বুড়ো বুড়ি হলো হতে কি হই হন জানে খাইলে মাইয়ে ফলে গুম ন জানে খালি কি খাইলে কি করিব তো টলিব কি রে কত বড় কুশাস করে কাঞ্জি গে দিয়া আরে কি রে আরে কি দি মাইয়ে ফলে তোর না মত তো কি রে দি মাইয়ে ফলে কি রে ইতিও গুম ন নি জামাই আর দিন আর লাই থজন দি তো গুম দাই না পারে হনে কে তুমি গুম নাই তো ইয়ং গুত্তু হই হন ইয়ং তো ন ইসলাম উত্ত আসলে যেতে সাদর গন্নাদের কি সুদর গন্নাদের কি তখন তোমারা মাইফা মারফা বেক কোনে নফল নামাজ তোমারা এই ইয়ন কাম বিপদ ইয়ন উত্তন উদ্ধার বিল্লাই তোমরা আল্লাহর ইবাদত করো নামাজ কালাম পড়ো এ সারালে যতক্ষণ তুই একটু এতক্ষণ যদি তুই নফল নামাজ পড়তে থাকিস ইবাদত তুই ঠিক কিনা হ না হ্যাঁ এই গনে দি গুদিন আসার অলর খাসল ই তারা ফোন দিকে চাই না এম তারার মাইয়া ফলরি তারা কি গরি লাখে অবজেকশন দি লাখে যে অমুক দিন গুম ন যাবে তোমারা দৌড়িবে তো তুই তুই ই তারা আল্লাহ মিলি গেলে কই আরা মুসলমানের মাইয়া ফলে কি রিবদে হ না কি রিবদে কোরআন তেলাওয়াত করিবা নামাজ পড়ো ইবাদত করো আদমার বিবি হাওয়া আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করে আল্লাহ দুনিয়ার জমিনে নবীর বংশরুগ্য নুরানি মেন্টাল লাইট নমাজ পরে দুনিয়াত আইব আই হাওয়া আলাই ইসলামারে ব্যস্ত তুন একরাম ওই ইরানের জমিনত উম্মুল খারফা তোমার ঘর যাবে লাই অনুমতি দ জোর হন সুবহানাল্লাহ আল্লাহ হদ হাওয়া তুই কি হইলে জানা ইবেন দি দুনিয়াত গুম জাননি হাওয়ালা ইসলাম লুসুল লুসুল করে জান্নাত তুন আইনে ইবেদ্দা হদি বসি আমা গুম দিতে লাগ গুতা না মাতান মাদে আত বুলর
ইবেদ সুক ফাগাইনে সাহি ওমানখন খদার নুসিনো আই তোমার বাপ আদম আলাইহিস সালাম আর বিবি আর নাম হাওয়া আলাইহিস সালাম আই তোমার গো ধন্যবাদ দিতে আমি সিদি আজ তোমার শেকম পাকন মধ্যে গোসল আদম দস্তগির অবস্থান কি সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ তাহলে স্পষ্ট কি দে উম্মুল খায়র ফাতিমা কিতাবে শাক্কি দদ গোস পাক এতর শেকম পাকো তাই গই শেষ করে দিম না দ্বিতীয় মাস দুই মাস দুই মাসের মাতা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের মা হযরত সারা আলাইহিস সালাম ইবে ফরিয়াদ করত দে আল্লাহ আর একখানা ইরানের জমিনত যাইতো দ আল্লাহ দ সারা জ সারা শি আয়নে ইবেরে মুবারক বাজ জানার উম্মুল খায়র ফাতিমা তুমি বড় ধন্য তুমি বড় ভাগ্যবান তুই বড় মর্যাদাবান কারণ এ দে তোমার শেকম পাকত দুনিয়া বাসক নুরানি আওলাদ দুনিয়া জমিও তাইয়ের জীবন নামে দে গৌসে আজম এভাবে তাহলে প্রথম মাস হাওয়া ইসলাম আইসি খয়গি দ্বিতীয় মাস দিবে দেখা দে ইব্রাহিম আলাইহিস সালাম আর বিবি সারা আইসি তৃতীয় মাস বিবি আসিয়াম আসিয়া আইসি সুবহানাল্লাহ আসিয়াই বহন কইতর না বে ফেরাউনের বউ আসিয়াই বহন ফেরন জাহান্নামত গিয়ে কিন্তু আসিয়া বেস্তর জমিন ঘোরাফেরা করে ফেরন জাহান্নামত আসিয়া বেস্তর জমিন ঘোরাফেরা করে আল্লাহ কোরআন পাকত মাদি আল্লাহ কোরআন পাকর ভিতরে লেখে দে ও দুনিয়ার মানুষ আল্লাহ কিতাব পাকর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে পাকর ভিতর লেখের আসিয়া ফেরাউনের বিবি হইতারে কিন্তু ভিতরে ভিতরে আসিয়া মূসা নবীর চিনি ফেলিয়ে ইবে দুনিয়ার কোন মরদ পানো ইবে দুনিয়ার সাধারণ পানো ইবে আল্লাহর নূরানি জগত ও কো নূরানি নবী ইবে নূরানি চেহারা মুবারক সাইন আসিয়া দরিদ্র কে ও আল্লাহর নবী অনে নূরানি শিশু আই আসিয়া সিনিত ফেললাম আর একখানা ইমানের আলো দান কর আরো জোরে হ না মূসা আলাইহিস সালাম আর মারি ফেলে বিল্লাই ফেরাউনের সৈন্য দিয়ে দেখো তো গর ব্যাক কিন কি করে অ্যারেজ করো যে দু গুরু গুরু ফা ফাইবে ব্যাক কোন তোমার টোলার জিমে মারি ফেলো ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সু আল্লাযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মিন রাব্বিকুম আযীম আল্লাহর কোরআন তখন ইতার ঘর বেকের টুকটুকি গুরুফা বেকুম মারি ফেলা তো মূসা আলাইহিস সালামের মা হদে ও খোদা ঘর আর কেন তো গিরি ফেলে গিয়ে আমি ফাইবেল যে খন্ডে এখন কুলিলে মতো দিবে ফাইব হদ জ্বলন্ত সুলত মেদি ফেলা জ্বলত সুলত মেদি কি করো উইতারা লুকে ন পারে মুসা ইসলামার মারে কোথায় আসমার তুন কই দি ইবে জলদ সুলত মাতি তাড়াতাড়ি লই দিন মুসা ইসলামারে ফানি একদিন ঠকবক করি নি চলে দাও দাও করি সুলা চলে লুকাবিল্লা জাগারে দি সুলের ভিতরে মুসা নবীর ফেলাই দি দরজা কুল্লি তারা চতুর্দিকে তুই তল্লাশি করি সাথে নখন ফসা ইবে সুলের ভিতর এখন যাতে ইতারা বাইরে গিয়ে মূসা নবীর মা গুজরে গুজরে কাঁদার এমন ভাবে কাঁদার দেব মাবুদ
আগুনত মাটি ফেলা দিলি তো জ্বলি যাগে জ্বলন্ত চুলাত মাটি দেখে দে এ মাসুম বাচ্চি বে চুলোর ভিতরে কেলাকার আম্মা অনেক টেনশন নু করি কোন আর চুলোর ভিতর ফেলা দিউন আল্লাহ জ্বলন্ত আগুনরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানা দিয়ে তো মা এই জ্বলন্ত চুলোর ভিতর মুসা আলাইহিস সালামের বাইর করে দে মুসা আলাইহিস সালামের একখান ক্যাশ নজর কিন্তু ফেরাউন ঘর তুন বাইরে দিলি এবার তসবি গনের লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই ভাবে তসবি ফরের এইভাবে তসবি ফরে পড়তে পড়তে একদিন ফেরাউন দেখিবলি আসিয়া তুই কেন গুতে লাগ গুদে এ তসবি তুই পড়তে লাগ গুদি বাহার তুই বেসার নুসারিলে তোরে মারি ফেলিও টুরো টুরো গরগো কিন্তু আসিয়া হদে জামাই তুই তো ফেরাউন আর দেখিবলি আর মারিত পারো টুরো টুরো গরিত পারো আই শহীদ যাইম কিন্তু মুসা নবীর কালমা ফিরকি দি ইবে মূর্তল্লাই ফেলন নান সম্ভব হইতো না ফেরাউন তো নাতি কে মিকে গুসাই গই দে আসিয়ার আত বাঁধি ফা বাঁধি সক্কু বাঁধি ট্যাং বাঁধি ইবেরে শেষেরে শেষেরে মরুভূমির জ্বলন্ত উত্তপ্ত বালত বাঁধিল যেই না ফেরাউনে বালত বাঁধি বাঁধিল কি এক মিকেতে দেয় ফেরাম বই কি কিন্তু আসিয়া এই উত্তপ্ত বালু জেন্ডে যারা মক্কা শরীফ গিয়ুন আল্লাহ আর তিনবার খোদার ঘর দেখাই আরো দেখাইব কবুল করলি যেহেতু আর হজ কাফালা ঘুরি আরো জাহির আল্লাহর গরত মাদি এই গত 24 তারিখ আর 35 জন রুগ্ন কাফালা অন্ডার এলাকা তুন পৌঁছাই দিলাম উমরাত গেই দিন আনার মাধ্যমে তো আর যেহেতু হজ কাফালা ঘুরি এই হিসেবে আল্লাহর গদ দেখি আ আর বহুত দেশ অল্প বয়সত খোদায় আর দেখা গিয়ে ইয়ান শুকর প্যারা হাজিরিন ওই মক্কার জমিন গরতন বাইরে নে খালিফা স্যান্ডেল সরাম অনে 10 কদম দিলি অনর পা কি অনর পা টুয়া ফরি জিবু এল্লে গরম আসি আরে বালুর ভিতরে বালুর দিব এ বাবা সোয়াই লেখে দে কেন বু মিক্কে দে সাইনে ফেরম বই থেকে কিন্তু আসিয়া নুরানি জবান উতুন খোদার আসো আজমের মিক্কে সাই সাই মুসা নবীর কালমা শরীফ তেলাওয়াত করে এত কষ্ট দনের পর অনর এত কষ্ট দনের পর কি ন সারে কালমা শরীফ বিবে ন সারে ন সারে ইয়ার আর মা বোন হলে জামাই হলে একদিন খানা নিন্ন ফারি খোদার পর্যন্ত গেল ঠিক কিনা খানা হ্যাঁ আ খন অবস্থা তারা আছে পেয়ারা সরেন এইভাবে বালরত সোয়াই লাখিনে আসিয়ার জবান তুন জেতে কালমা বন্ধ করিন ফারের আসিয়ারে উত্তপ্ত বালুর দি ফেলা ফেরাউন গরত গি গই যায়নে গরত তুন ফেরাউনে বড় বড় তিন্ন ফেরা খাইনি সেল ফেরা এগুম মাতুল দি আসিয়ার সিনা বাড়ায় বাড়ায় মারি দিয়ে আসিয়ার সিনার উদ্দি এমন ভাবে মার দে এমন ভাবে মারে এইভাবে উগ্র জেতা মানুষরে উস্ফুড়ে দিলি মানুষ তুন কেন লাগে এলে বড় সেল আসিয়ার সিনাত মাঝে মারি দে ফেরনে আসিয়া মুসা নবীর কালমা শরীফ সর
যদি কাল মানুষের তাইলে তোমারে মারি উগ্গ মারি গুম দুয়া মারি গুম তিন মারি গুম এভাবে মারে এভাবে মারে দিয়ে তারপর আসিয়া খদে ও ফেরাউন আই মুসা নবীর কালমা সত্যন্ন ফেরাউনে মনে করি কি দে আসিয়া মারা যাব ফেলাই নে কি গুই রাস্তা ইবেদি মুসা নবী আড়ি নে যার আর কোরআন খোদাই আসিয়ার ঘটনা এন হদ রব্বি বিবিনিলি ইন্দা কাবাইতান ফিল জান্না আল্লাহ আই আসিয়া যদি রাজি তো আল্লাহ খরচের বিনিময়ে আই আসিয়া এই জীবনের বিসর্জন দিদি ব্যস্ত ফাইবেলাই বন্ধ হল রে তো আসিয়া মুসা নবীর হদ্দে উজুর আই খুদার কাছে ফরিয়াদ করে দিয়েন তো উন্নন খুদার তো না কেন ফুসল না খোদার তো না কেন ফুসল না আর খোদায় রাজি আছে কিনা তোমার জিন্দগি হস্টেল জীবন দি ফেলি কেমতের মাঠত আই তোমার পুরস্কার দিম দে আয় খোদা নিজেই তোমার আর প্যারা নবী মুস্তফা সাদি দিয়ে দুনিয়ার জমিন ওই আওলা দিবাইলি কইবাদের আয় আসি আল্লাহ যেন একখানা দোয়া করে এইভাবে গিয়ে গুই সতত্ব মাসুদ মাদি ঈসা নবীর মা মরিয়ম আর ইসতামাসি ইবে সংবাদ দিগি পঞ্চম মাসুদ আর রাসূলুর কলিজের টুকুর বিবি হাদিজাতুল কুবরা আর নবীর প্রথম বিবি মা হাদিজা উম্মুল খারফা তোমার গরত এসে ও মা তোমার গরত মানি আয় হাদিজাতুল কুবরার নাতি আইয়ের আয় তোমার মোবারক বাদ দিবে লাই আসি দে এইভাবে আসতে আসতে নয় মাস জেদ্দ হইয়ে নয় মাস জেদ্দ হইয়ে রমজান মাসর এক তারিখ 771 হিজরি রমজান মাসর এক তারিখ উম্মুল ফাতেমা ফজরে ফজরে দেখে দে ওনার কদম ওনার কুলত আমার গোস বাগদাদ আব্দুল কাদের জিলানি আই গিয়ে নামাজ পড়ে এসছি ইমামতি
আয় দেখাত দে ফরজতে কুলল লাগি আ দেখাত দে আর গোসু পাকর দুই খন্দত মাদি আর পেয়ারা নবী মুস্তাফার দুই কদম কদম মোবারকার চিহ্ন বইতি কি আর রসূলের কদম পাক ইবের দুই খন্দত মাদি দেখা যা তাড়াতাড়ি আবু সালাম মুসাতঙ্গি ফরে সুমতি বেরা গদি আর নবীর কদম পাক দি ফিলি গে আই গৌসু পাকর খাঁদত যেহেতু আর নবী মুস্তফার কদম পাক আছে কদমে হাজি আলা রাকবতি কুল্লি ওয়ালি আল্লাহ আই গৌসে আজম দস্তগীর হইদি আর নানা জানর কদম আই আব্দুল কাদের জিলানি আর খাঁদর দি তুললে এ কারণে আর নানা আর একখান নিয়ামত দিয়ে দে সমস্ত অলিওয়ালার খাদুর দি আয় আব্দুল কাদের কদম মোবারক তাইব আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আকদামি আলা উনকির রিজালে ও দুনিয়ার বক্তল গোসে পাটিয়াল আয় আব্দুল কাদের খান তোর আরে ভালো করে চিনো না আয় আব্দুল কাদের হলাম দে ইমামে হাসানর অজ্ঞ কলিজার টুর আয় হাসানর আওলাদ আয় দুনিয়া শুধু দুনিয়া তাই দেন আয় দুনিয়া সারা সাত আসমান সারা লোহে মাহফুজ সারা সিদরাতুল মুনতাহা সারা আরশু আযিম সারা লা মাকান জেন্ডে শুধু আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ যারে পারমিশন দি ওই প্যারা নবী মুস্তফায় গই আর কেউ জান্ন পারে আই অহংকার করি গর্ব করি কই দি আই গোসে আযম জাগায় নত মদি তাকি দি সুরখান সুবহানাল্লাহ আর খোদা এটা কিম পাওয়ার দিয়ে আয়তাই দিয়েন রে জুরহান সুবহানাল্লাহ জাগায়েন নামে দে মখদা ইয়েন নাম কি হোনা ওই আর কসিদ শরীফ পরিদেন রে হই দিকি আনাল হাসানি ওয়াল মখদা মাকামি আর জাগাতেন রে মখদা আর নবীরে জিবরিল আমিনে যেতে মেরাজুল লজার সিদরাতুল মুনতাহাত তিয়ে গই গই ও নবী আর উড়ে যেতে তন্ন ক্ষমতা নাই আমা তাই দেম কেনে রাসূল টেনশন নগর গুন এনে দূরি আর খোদা আর নবী লাই নূরানি বাহন পাঠাই মানান তা তুই কর খোদা আনা রফ রফ তুই হত খোদা আয় অনর আওলাদ তো আর নাম আব্দুল কাদের আর নাম কি খোনা না না অনার খান্দুর দি উড়ন আর রসুলে গোসু পাকর খান্দুর দি টিয়ে দিনে সকে কি বই গিয়ে দি লই যা কাবা কাউসাইনি আও আদনা কাবা কাউসাইনি আও আদনা কোরআন পাক লেখে দে যে ওই জায়গাত জেন্ডে খনা উত্তর নাই দৈন নাই পূর্ব নাই পশ্চিম নাই জায়গায়নের মাঝামাঝি লেগেই আল্লাহর আরশ আজিমর দরজাত গেই এন্ডার ভিতর নবী সারা খনিকা ঢুকিবের পারমিশন নাই আর নবী ত্রাকান নুরানি চাঁদর আছে গোসুপা খোদা নানা অনজন আর নবী হদা না একা যাইতান না তুই আর ওয়ার যাবে নানা রে এন্ড অনর সারা কেউ রে যাইতো মানা মানা গুরগি খোদা না তুই লুকি না যাইবে আর নবী সাদর গান খুলে দি গোসুপা কে সাদরের ভিতরে লুকি গিয়ে গোসুপা কে সাদরের ভিতরে কি গিয়ে দে খানাবা সাদরের ভিতরে আর নবী ইয়ানন মে যত গোসফাকে লুকি এখন ইন আর নবী খান মোবারকাত তো লই নি আর নবী বুকুল লই এন্ডে বুতুর খান আছে খান এন্ডে বুতুর খান আছে দে গোসফা কাছে খোদার বাড়িত মধ্যে আর নবী দুঃখী আর খোদাই আর রাসূল রে
সালাম দিয়ে আর রাসূলের সালাম দিয়ে না আর নবীর আপ্যায়ন করে গিয়ে আর নবীর বয়ে বয়ে আর রাসূলের বয়ে পুরো দুনিয়ার 27 বছর গুমুল লাগি দিয়ে আল্লাহ আর নবীর লাইতাকিন কথা কই এতাকিন কথা কই দে প্যারা হাজিরিন এখনো পর্যন্ত আর নবী দুনিয়া তুন গিয়ে গই আর 70,000 কথা বাকি থেকে গিয়ে আর নবী এতাকিন কথা আর হয়ে গিয়ে কিন্তু মেরাজের কথা বেকিন আর নবী হয়ে যায় না পারে আরো গোপন হতা নবুত লই গিয়ে আর গৌসু পাক হতে একদিন খনি কেন জানে একমাত্র আই আব্দুল কাদের জানে দি সুবহানাল্লাহ তো ইবে কথাবার্তা যত খুদাই খর আর নবীল নবীও খর মজা লাগে ইভেন্টে তো নরাসরা গড়ি উড়ে ইভেন্টে ভিতর কি গড়ি উড়ে তো নরাসরা গড়ি উড়ে আর প্যার রসুল আব্দি নেই বাবু কি করে দড়ি ফিলাই চুপ চুপ আর রসুলে কি আর খুদাই তো দেখে খুদা কি খৈন্য ফরেন এন্ডের ভিতর খন আছে কিন্তু আর খুদাই আর নবী তুমি ফুসন নুল দিবে খন আর খুদাইও জানো দেন গৌসু পাক আব্দুল কাদের আছে জোরে হন সুবহানাল্লাহ তো কথাবার্তা হওয়ার পরে আর নবী খুদার দরবার তুমি বিদায় লইনে চলিয়ে গিয়ে তো আইব সময় মধ্যে আর নবীর কথা রসুল আয় অনর অনর খাসে একখান আবদার 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 রাখিত কি আবদার এই যে এত কেন কথা আর খুদাল অন কইলেন বেকিন আয় অন্য দন না আর নবী দ অন তো অন্য রসুল খুদাল অন একবার লাস কথা কইলেন দে খুদা তুন অন ওয়াদা লইন দ খুদা জি আল্লাহ ওয়াদা করিবেন দে আর যে কোন হক্কানি উম্মত যারা সুন্নত মোতাবেক চললি যারা অন্তর লেস পরিমাণ নবীর বিরুদ্ধে ওলি আউলিয়ে কেরামের বিরুদ্ধে দুশ্মনী নাই ওগুলো জান্নাত দিন না ফরিবে অন খুদার যে তো কইলেন খুদ মরমরে অনর খতার খুদাই মানি ফেলেন এনে অন কইবের মুকুদ্দুন জবান তুম বাড়ি করবে মরমরে খুদাই লিখি খুদা অনর লগে এখন চুপ কি গিয়ে দ অনর মতলর জান্নাত দিত ন সুবহানাল্লাহ অন খুদা তাই মন মন চিন্তা করি দি খুদাই যদি অনর কইতো দই না রসুল ইন কিয়ামতের মারো দিন দেখা যাইব খুবেরে ব্যস্ত দেয়া যাবে খুবেরে জাহান্নামত দেয়া যাইব ইন এতে দেখা যাবে রসুল খোদাই আর এনেকান শক্তি দিয়ে দে আর এনেকান খোদাই শক্তি দিয়ে দে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান মিলতুন মানালি আর কেন এন বেলায়তর মকাম আর দিয়ে দে ইয়েন খোদার কুদ্রতর পাওয়ার খোদাই মায়া করি অনদর মরে জাতা করি বিল্লাই অনর পরে ক্ষমাতেন আর দিয়ে নবী আজ খতায় নমানিলি খোদাই অনর লইনে আই আব্দুল কাদের জান নামাজ জেতাম বেকিন মদি বেলায়ত রাতে বেলায়ত তালা লাগাই দিতাম যেন কিয়ামতের মাড়ত জান নবী কিন খনিকে খুলি না এটা কিন কথা গৌসু পাক আব্দুল কাদের জিলানী রে আর খোদাই কি করে দে দিয়ে এই গৌসু পাক দুনিয়াত আইনের পরে আর গৌসু পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাইছি ইবের কদম খাত মোবারকাত মানে দুয়ো কদম পাক চিহ্ন আছে ইবে চুমু দিল চুমু দিনে ডান খান মোবারকাত নিজর আব্বাদন আজান দিল বাম খানত মেদি একামত দিল এবং মিষ্টান্ন খেজুরের রস গৌসু পাকর পান করেন গৌসু পাকর খুলল লইনা নিজর খইল দিল বাঁধিল জোর খান সুবহানাল্লাহ